গত 10 বছরে যা যা কাজ হয়েছে আমাদের রাজ্যে কত 70 বছর এত কাজ হয়নি যতটা দিদি আসার পর বাংলায় হয়েছে এটা আপনাদেরকে মানতেই হবে এবার চলে আসি অন্য সরকারি কিছু প্রশ্ন অন্য সরকারি কিছু প্রতিশ্রুতি ওরা বলছেন আমরা এই সোনার বাংলা বানাবো চলে সরকারি হসপিটাল তাহলে ওরা প্রাইভেট হসপিটাল যেতে পারত না টাকার অভাবে তাদের পাশে আমাদের দিদি আছে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসেছে বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য 5 লক্ষ টাকা বিমা এবার থেকে গরিব মানুষরাও চাইলে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে পারে এই দায়িত্বটাও কিন্তু দিদি নিয়েছে এটা ভোটের রাজনীতি নয় এবারে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে সরকার আপনাদের বাচ্চা থেকে দেখছে যে সরকার আপনাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখছে যে সরকার আপনারা দুবেলা খাওয়ার পান কিনা সেটাও দেখছে কাকে ভোটটা দেবেন যে শুধু রাম রাম রহিম রহিম করে আছে শুধু তাকে না যে শুধু মানুষকে ভালো রাখার চেষ্টা করছে তাকে সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে কাকে ভোটটা দিবেন আপনি হিন্দু না মুসলিম সে না একজন এসে বলে আছে আপনি কত বড় হিন্দু আপনি কত বড় মুসলিম না আমাদের দেশে এইটাই গর্ব আমরা মন্দিরে ঘন্টা শুনতে ভালোবাসি আমরা মসজিদে আজান শুনতে ভালোবাসি এইটা নিয়ে কেউ আমাদেরকে আলাদা করতে আসবেন না প্লিজ কিন্তু না আজকে রাজনীতি কাজ নিয়ে হচ্ছেই না এবারে আমি আমার সরকারে কিছু কাজ বলি কন্যাশ্রী মতো প্রকল্প নিয়েছে দিদি গত 10 বছরে প্রকল্পটি স্কুলে বাচ্চা মেয়েদের পড়াশোনার অধিকারটা যেন পায় আমার প্রশ্ন ছিল দিদিকে কি দরকার এই কন্যাশ্রী করার কারণ যারা ভোট পাচ্ছে তারা যে কন্যাশ্রী পাচ্ছে তাদেরকে ভোট দেবে না কারণ তাদের কারোই বয়স হয়নি তারা সবাই 18 বছর থেকে কম তাহলে তাদের জন্য এত কাজ করে লাভ কি দিদির উত্তর ছিল কি জানেন দিদির উত্তর এটাই যে বাংলার প্রত্যেকটা মেয়ে যেন তার পড়াশোনার অধিকারটা পায় আমি জিতি বা হারি বাংলার প্রত্যেকটা মেয়ে যেন জিতে শুধু ভোটের রাজনীতি করলে হবে না এবার চলে আসে আর একটা প্রকল্প স্টুডেন্টস ক্রেডিট কার্ড আমাদের দেশে আমাদের রাজ্যে শুধু বড় লোকের ছেলে মেয়েরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে কারণ তাদের বাবা মার কাছে সত্যি পয়সা আছে এবারে ভাবুন গরিব মানুষ রিক্সাওয়ালা কৃষক শ্রমিক যারা আছে তাদের কাছে তো লক্ষ লক্ষ টাকা নেই তাদের ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য তখন আমাদের সরকার এই প্রকল্প নিয়ে এলো স্টুডেন্টস ক্রেডিট কার্ড যাতে 10 লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে 4% সুদে যাতে এবার থেকে যদি গরিবের বাচ্চারা যদি পড়াশোনা ভালো হয় তারাও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে কিন্তু এরাও কেউ ভোট দিতে পারবে না কারণ এদেরও ভোটের বয়স হয়নি তো সেটাই বলছি যে এটা ভোটের রাজনীতি নয় সবুজ সাথী মদন প্রকল্প 70 লক্ষ সাইকেল দেওয়া হয়েছে গত 10 বছরে যাতে বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেলে করে স্কুলে যেতে পারে আমার প্রশ্ন দিদিকে আবার এই 70 লক্ষ সাইকেল কি দরকার ছিল দেওয়ার তো যারা পাচ্ছে তাদের তো ভোট দেবে না তাদের ভোট দেওয়ার বয়স হয়নি তাহলে কেন করছো তুমি দিদি সোজাই দিদি উত্তর এটাই যে আমি জিতি বা হারি বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেলে করে স্কুলে যাবে পা হেঁটে স্কুলে যাবে না এটা ভোটের রাজনীতি নয় এটা ধর্মের রাজনীতি নয় ছাত্র সাথী মদন প্রকল্প যবে থেকে লকডাউন শুরু হয়েছে গত বছর তবে থেকে আজ অবধি এবং আগামী জুন অবধি রাশনটা ফ্রি আছে যাতে প্রত্যেকটা গরিব মানুষ কোনো টাকা না দিয়ে রাশন অন্তত নিয়ে আসতে পারে দুবেলা খাবার যেন রান্না করতে পারে এবং এই প্রকল্পটা অন্য কোনো রাজ্যে নেই শুধুমাত্র বাংলায় আছে যা যা কথাগুলো বললাম কন্যাশ্রী প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে সবুজ সাথী বর্ধন প্রকল্প বাংলায় আছে স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে এবং স্বাস্থ্য সাথী কার্ড শুধু বড় লোকেরাই প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা পাতে পারত কারণ তাদের কাছে ইন্স্যুরেন্স আছে এই হিন্দু নেতারা এই মুসলিম নেতারা যারা ভোটের সময় আসে ভোটটা নিয়ে চলে যায় কোথায় ছিলেন যখন করোনা লকডাউনের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক বন্ধুরা পায়ে হেঁটে বাড়ি ফিরছিল না তাদের কাছে কোনো ট্রেন ছিল না তাদের কাছে কোনো বাস ছিল ট্রেন লাইনে কাটা পড়ছিল তখন বাসে অ্যাক্সিডেন্ট মারা পড়ছিল না খেয়ে কতজন মারা গেছে কোথায় ছিল এই হিন্দু নেতারা ওই শ্রমিক বন্ধুদের মধ্যে কোনো হিন্দু ছিল না কেউ তো বাঁচাতে যায়নি ওদের মধ্যে কেউ মুসলিম ছিল না কেউ নেতা যায়নি ওদিকে বাঁচানোর জন্য তাহলে আজকে কি করে বলতে পারে হিন্দুরা সুরক্ষিত নেই মানুষ যখন বিপদে পড়ে তখনই নেতা মন্ত্রীদের
যে আপনি হিন্দু না মুসলিম সেটা নিয়ে রাজনীতি হচ্ছে, আমার সেটা নিয়ে সত্যি আপত্তি আছে। এই নির্বাচনটা কোনো মন্দির বা মসজিদ ভাঙার জন্য নয়, এই নির্বাচনটা হচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষকে ভালো রাখা, সে হিন্দু হোক বা মুসলিম হোক, এইটারই নির্বাচন। কিন্তু আজকের নির্বাচন একদমই আলাদা না। আমি এটা হাততালির জন্য বলছি না, বিশ্বাস করেন, আপনি একটু ভাবুন। আজকে হিন্দু নেতারা হিন্দুদেরকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, যে আপনারা সুরক্ষিত নেই, আপনারা আমাদেরকে ভোটটা দিন, আমরা আপনাদেরকে সুরক্ষিত রাখবো। ওইদিকে মুসলিম নেতারা মুসলিমদেরকে বোঝাচ্ছে যে আপনারাও সুরক্ষিত নেই। তখনই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি করোনাকে ভয় না পেয়ে মানুষ যেন বেঁচে থাকে সেই দায়িত্বটা নিয়েছে। এবারে আপনারা কোন সরকারকে চান, যে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়াবে তাকে, না সে শুধু অফিসে বসে সমস্ত অর্ডার দেবে তাকে? সিদ্ধান্তটা আপনাদের। সোনা বাংলা হলে আমাদের প্রত্যেকেই লাভ। তাহলে আমাকে একটা কথা বলুন, 2014 আগে কেন্দ্র সরকার বলেছিল দেশটাকে সোনার চিড়িয়া বানাবো, সোনার পাখি বানাবো। আপনারা জানেন গত 7 বছরে 2014 থেকে 2021 অবধি দেশের অর্থনীতি অবস্থা গত 70 বছর থেকেও খারাপ, তারা বলছে সোনার বাংলা বানাবেন। আমার একটাই হচ্ছে কথা, আগে দেশকে বাঁচান, দেশের দেশের সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে, প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, এইটা আমাদেরকে দেখতে হবে। এই মিথ্যে প্রতিশ্রুতির মধ্যে একদম পা দেবেন না। ওনারা বলছেন যদি সরকারে আসি তাহলে আমরা চাকরি দেব, আমি খুব ভালো কথা, রাজ্যে চাকরি বাড়লে আমাদের প্রত্যেকেরই লাভ। কিন্তু তাহলে আমাদেরকে একটা উত্তর তো দিই, 2014 আগে ওনারাই বলেছিলেন যে আমরা 1 বছরে 2 কোটি চাকরি দেবো, বলেছিল কি না? যারা 1 বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল 2014 আগে। আজকে দেশের বেকারত্বের অবস্থা গত 70 বছর থেকেও খারাপ, এত বেকারত্ব আমাদের দেশে আগে কোনোদিনও ছিল না, ওই সরকার আসার পরে হলো। তারা বলছেন বাংলায় চাকরি দেবেন, এই মিথ্যে কথা এখানে বলবেন না। তারা বলছেন যে আমরা যদি সরকারে আসি আমরা প্রত্যেকটা বাড়ি পাকা করে দেবো, এটা খুব ভালো কথা, রাজ্যে বাড়ি পাকা হলে আমাদের প্রত্যেকের লাভ। কিন্তু একটা কথা উত্তর তো দাও, গত বছর গুজরাটে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট এসেছিল, ট্রাম্প যখন এসেছিল গুজরাট এয়ারপোর্ট থেকে স্টেডিয়াম অবধি রাস্তার দুদিকে দেয়াল তৈরি করা হয়েছিল, কারণটা কি জানেন? যাতে গুজরাটে ঝুঁকি বস্তি গুলো ট্রাম্প না দেখতে পারে। তারা বলছেন বাংলায় পাকা বাড়ি দেবে, আরে গুজরাটে বাড়িগুলো পাকা করুন, ওইখানে অনেক দিন ধরে আপনারা সরকারে আছেন, এই মিথ্যে প্রতিশ্রুতি এখানে দেবেন না। একটাই কথা বলবো, কান দিয়ে দেখলে কিছুই দেখতে পাবেন না, শুধু অপচাষ দেখতে পাবেন, চোখ দিয়ে দেখলে সত্যি উন্নয়ন দেখতে পাবেন। মা মাটি মানুষ সত্যি ভালো আছে, ধর্মকে পিছনে রেখে মানুষকে এগিয়ে রাখি আমাদের দল। 26 তারিখে নির্বাচন, আমি প্রথমে বলেছি আমি আপনাদেরকে জোর করতে আসিনি, আপনারা আমার দলকে ভোটটা দেবেন। কিন্তু নিশ্চয়ই একটা জিনিস আমি জোর করব, যদি আমাদের দল আপনাদের হয়ে গত 10 বছরে কাজ করেছে তাহলে নিশ্চয়ই হাত জোর করে আবেদন করবো আপনাদের সবাইকে, এই ভোটটা যেন উন্নয়নের পথে যায়, উন্নয়নের হাতটা যেন শক্ত হয়, এবং শেখর বাবু বিপুল ভোটে যেন জয়যুক্ত হয় এখান থেকে। ভালো থাকবে শেখর বাবুর ইভিএম মেশিনে যদি শেখর বাবুকে ভোট দিতে হয়, যদি আপনাদের মনে হয় আমাদের দল সত্যি কাজ করেছে তাহলে 3 নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে শেখর বাবুর হাতটা শক্ত করবেন এবং দলকে আরো সাহায্য করবেন, যেন তিনি 3 বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হয়। জয় জয় বাংলা। আরো 3টে সভা আছে আমাকে যেতে হবে, খেলা হবে তো, যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে, হবে হবে, যারা মানুষকে ভালো রাখবে সেই ভালো খেলা হবে, হবে হবে, যারা মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই উন্নয়নের খেলা হবে, হবে হবে, এবং যারা মানুষকে শান্তিতে রাখবে সেই শান্তির খেলা হবে, হবে হবে। বাংলা আবার জিতবে, বাংলা আবার প্রত্যেকটা মানুষ জিতবে, এবং বাংলা আবার 3 বারের জন্য তার ঘরের মেয়েকে মুখ্যমন্ত্রী বানাবে। জয় হিন্দ, জয় বাংলা, ভালো লাগে।